আচ্ছা ভাই আজকে একটা ম্যাজিক দেখাবো আপনাকে হ্যাঁ ভাই অবশ্যই দেখান আজকে এমন একটা বাচ্চাদের বেবি বাইক দেখাবো যেটা বাচ্চা সব বাচ্চার বাবা চালাতে পারবে ওকে ওকে এই যে আমি আপনাদের ডেমো দেখাই এই যে দেখেন ওইখানে ছোট্ট একটা বাচ্চা রেপসল বাইক চালাচ্ছে ব্যাটারি চালিত কিন্তু এটা চেন সিস্টেম ওয়াও সামনে পিছনে দুজন আবার আচ্ছা আচ্ছা বাইকটা কিন্তু অসাধারণ বাইকের কিন্তু গতিও ভালো ভাই হ্যাঁ যা দেখতেছি চাকাগুলো কিন্তু টায়ারের আবার ডিস্ক ব্রেক আছে সামনে ওয়াও এগুলো 12 ভোল্টের তিনটা ব্যাটারি প্রত্যেকটাতে 10 এম্পিয়ার করে টোটাল আপনি এক একটা বিস্ট চাবি চাবি আছে চাবিটা আপনার হুক সিস্টেম এটা হারানোর কোনো চান্সেস নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে একদম লাগানোই আছে এবার আপনি এটা সাউন্ডটা দেখবেন জাস্ট বিকট সাউন্ড এটা আপনি স্টার্ট দিলেন এই যে আমি আপনাকে দেখাই এটা জাস্ট পুশিং করে আপনি স্টার্ট দিলেন এই এখানে আমাদের জেনারেটর সিস্টেম আছে আচ্ছা জেনারেটর সিস্টেম আছে এই যে দেখেন ও সাপোর্টিং চাকা দেয়া আছে এ টু জেড মোবিল টোবিল যা যা লাগে সব দেয়া আছে চমৎকার আপনি তো অবাক করে দিচ্ছেন আমার সাথে আপনি এছাড়াও এটা আপনি যে কোনো জায়গায় স্ট্যান্ড করে রাখার জন্য স্ট্যান্ড আছে ফ্রি আজীবনের জন্য এটা একটা আপনার ওয়ারেন্টি ফ্রি আচ্ছা সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি আজীবনের জন্য মোটরের জন্য কোনো মোটর এটা ইঞ্জিন এটা মোটর না কিন্তু এটা ইঞ্জিন ইঞ্জিন ওকে ওকে ইঞ্জিনের যে কোনো সার্ভিসিং ফ্রি তিনটা স্পিডে চলবে আচ্ছা 1 2 গিয়ার শিফটিং নাকি হ্যাঁ গিয়ার শিফটিং আছে আমি আপনাকে দেখাই এই যে দেখেন মারাত্মক ভাই 1 স্পিড 2 তিন স্পিডে চলবে ছোট বাচ্চা হলে স্পিড লিমিটটা আপনি অ্যাড করে দিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই প্রথমে যেটা দেখে অলরেডি বুঝে ফেলছেন আমরা কিন্তু বাচ্চাদের আজকে সবচাইতে দ্রুত গতির কিছু বাইক দেখাবো অলরেডি তেলের বাইক থেকে শুরু করে শক্তিশালী ব্যাটারি বাইকও কিন্তু আমাদের সাথে আছে আর নতুন এই বাইকগুলো দেখার জন্য চলে এসেছি টয় বাজারের নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের যে শোরুমটা আছে এখানে ভাই কি খবর ভাই ভালো আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনার কি অবস্থা এই তো ভাই সর্বপ্রথম আমার এটা দোকানের লোকেশনটা বলে দেই দেন আমরা দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর চারতলা লিফটের 3 ওকে ওকে মার্কেটের নাম হলো আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা অথবা বিশ্বাস বিল্ডার্স বললেই হবে ওকে আমরা তো এতদিন টয় বাজারের থেকে সব সেরা সেরা বাইকের কালেকশন অলরেডি দেখেই ফেলছি আজকের এই স্পেশাল বাইকগুলো মনে খুব ইউনিক না কারো কাছে নাই একদম ইউনিক কিছু মডেলগুলো দেখাবো আচ্ছা আচ্ছা এখানে আপনি স্পোর্টস বাইক পাবেন মেইনলি আমি বলে দিই আচ্ছা তেলে চালিত রেস ট্র্যাকে যেগুলো চলে রেসিং ট্র্যাকের তেলে চালিত বাইক দিব প্লাস ওকে সেম মডেলই আপনার ইলেকট্রিক সিস্টেম ব্যাটারি চালিত আর এই ব্যাটারিগুলো আমি যতদূর জানছি আপনার অন্যান্য ব্যাটারির চেয়ে অনেক শক্তিশালী এটাতে আপনার 12 ভোল্টের তিনটা ব্যাটারি এগুলো যেগুলো আমাদের নরমাল 12 ভোল্টের একটা ব্যাটারি 7 এম্পিয়ার এগুলো 12 ভোল্টের তিনটা ব্যাটারি প্রত্যেকটাতে 10 এম্পিয়ার করে টোটাল আপনি এক একটা বিস্ট আমি বলতে পারি বিস্ট বিস্ট বলতে মানে কি একটা দানব আচ্ছা আচ্ছা ওকে তো আমরা চলেন দেখা শুরু করি কোনটা দিয়ে শুরু করবেন বলেন একদম আমি স্টার্টিং করছি আমাদের মূল আকর্ষণ যেটা ভাই আজকে আমি তেলে চালিত বাইকগুলো দেখাবো আচ্ছা আচ্ছা তেলে চালিত বাইক তেলে চালিত বাইকটা দেখাবো মানে এতদিন বাচ্চা বাবার বাইক চলছে তেলে এই যে এবার বাচ্চার বাইকও চলবে তেলে রেড বুল বাইক ভাই এই দেখেন তাদের জন্য মূলত এই বাইকটা এটাতে আমি তোকে দেখাই দিই স্টার্টিং কিন্তু আমাদের চাবি সিস্টেম এখানে দেখেন আপনি চাবি দেয়া আছে ওকে চাবি চাবি দেয়া আছে চাবিটা আপনার হুক সিস্টেম এটা হারানোর কোনো চান্সেস নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে একদম লাগানোই আছে এবার আপনি এটা সাউন্ডটা দেখবেন জাস্ট বিকট সাউন্ড এটা আপনি স্টার্ট দিলেন এই যে আমি আপনাকে দেখাই এটা জাস্ট পুশিং করে আপনি স্টার্ট দিলেন এই এখানে আমাদের জেনারেটর সিস্টেম আছে আচ্ছা জেনারেটর সিস্টেম আছে এই যে দেখেন ও এবার এই যে দেখেন এই সাইলেন্সার বাইকটা দেখেন ভাই আবার আপনি যে দেখেন ইঞ্জিন অফ সুইচ আছে মানে ইঞ্জিন কি সিস্টেম আছে ইঞ্জিন কি সিস্টেম আছে চাইলে আপনি ইঞ্জিনটা অফ করে রাখতে পারবেন ও মাই গড ভাই কি দেখালে তো পুরো ম্যাজিক হয়ে গেল ভাই মানে ভাই ওয়াও অসাধারণ এটা কোন অংশে বাচ্চাদের মানে বাইক বলেই মনে হবে না আচ্ছা বড়দের বাইক ভাই এক কথায় তো এটা কিন্তু মূলত আপনার 100 কেজি পর্যন্ত লোড নিয়ে চালাতে হবে কত বছরের বাচ্চা থেকে কত বছর বাচ্চা চালাতে পারবে 5 থেকে শুরু করে কারণ একটু বড় বাচ্চা লাগবে কারণ এটা একটু ম্যাচিউর ম্যাচিউর বাচ্চা লাগবে 5 বছরের বাচ্চা মোটামুটি মোর ম্যাচিউর ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে আপনি দেখতে পাচ্ছেন 5 বছর থেকে শুরু করে 18 বছর বাচ্চা পর্যন্ত ইজিলি চালাতে পারবে ওকে ওকে চমৎকার আমি আপনাকে একটু নিজে পার্সোনাল একটু চালায় দেখাই আচ্ছা আমি একটু ঘুরে চালাই আপনি কি 18 বছরের বাচ্চা ভাই আমার 18 থেকে বেশি আমি আচ্ছা ঠিক আছে চলো একটু চালায় দেখাই এই দেখেন
ভাই এটা কিন্তু দারুন ভাই আমি এটার স্পিড দেখে একদম অবাক হয়ে গেছি আজব হয়ে গেছি ভাই আমি যখন ফার্স্ট টাইম যখন চালাইছি ভাই আমার কাছে নিজেকে অবাক লাগছে যে এটা কি জিনিসটা কি ওয়াও দারুন দারুন চমৎকার এরপর আমি আপনাদের দেখাই এটা যে ব্রেকিংটা আচ্ছা এটা কি দেখতেছেন ভাই ডিস্ক ও বাবা হাইড্রোলিক ডিস্ক ভাই ও মাই গড সামনে কি ভাই হাইড্রোলিক ডিস্ক এটা আপনার জায়গায় ব্রেক জায়গায় দিবেন জায়গায় ব্রেক আমাদের এটাতে আজীবনে সার্ভিসিং ফ্রি আছে টেনশন করার কোনো দরকার নাই তো ওকে মানে এটা একবার নিলে টেনশন ফ্রি নাই টেনশন ফ্রি মানে টেনশন ফ্রি আর কি আর এটা আমি মূলত আমি বলে দিই আপনাকে এটা আপনার তেল যে ট্যাঙ্কিটা এটা আপনার 2 লিটার ট্যাঙ্কি আচ্ছা এখান থেকে আপনি জাস্ট ওপেন করবেন যদি করি ব্যাটারি চালিত যে বাইক গুলো আছে তার চেয়ে 3-4 গুণ বেশি ওয়াও আর এরপর আমি আপনাকে বুঝাই দিই জিনিসটা এটা মানে টপ স্পিডটা বলি আচ্ছা টপ স্পিড এটা আপনার মূলত যেহেতু বাচ্চাদের বাইক আপাতত একটু বড় বাচ্চা যে 12-13 বছর বাচ্চারা সাইকেলই চালায় 40 স্পিডে হ্যাঁ হ্যাঁ এটা আপনার সর্বোচ্চ 35 স্পিড পর্যন্ত চলতে পারবে ওকে ওকে 35 কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু আছে আপনারা যারা কিন্তু এটা ডিপেন্ডস ধরেন আপনার বাচ্চা ছোট যতটা পিক আপ দিবেন ততটা চলবে আচ্ছা এখন একটা কথা বলি অনেকের সাপোর্টিং চাকা লাগে হ্যাঁ সাপোর্টিং চাকার ব্যবস্থা করে দেওয়া যাবে সাপোর্টিং চাকাটার সাথে ফ্রি আছে আচ্ছা যা আমি আপনাকে দেখাই মানে আমি এটার সাথে দেখছিলাম এই সাপোর্টিং চাকা দেয়া আছে এই যে দেখেন ওয়াও সাপোর্টিং চাকা দেয়া আছে A to Z মোবিল টোবিল যা যা লাগে সব দেয়া আছে চমৎকার আপনি তো অবাক করে দিচ্ছেন আমাকে এটার সাথে আপনি এছাড়াও এটা আপনি যে কোনো জায়গায় স্ট্যান্ড করে রাখার জন্য স্ট্যান্ড আছে ফ্রি ওয়াও সাথে আপনি একটা হেলমেট ফ্রি পাবেন আচ্ছা এই যে দেখেন আপনি দেখেন বাম সাইডটাতে চেন দেয়া আছে আবার পা রাখার এখানে চেন গার্ড দেয়া আছে যদি এখানে পা রাখে পর্যন্ত আপনার পা পৌঁছাবে না আবার এখানে দেখেন আপনার কয়েলটা যে দেওয়া আছে এয়ার ফিল্টার কিন্তু রেসিং এয়ার আপনার ইঞ্জিন কিলিং সুইচ আছে ক্লিক করলে অটোমেটিক অফ হয়ে যাবে ইঞ্জিনটা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে ভাই আপনার আজীবনের জন্য এটা আপনার ওয়ারেন্টি ফ্রি আচ্ছা সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি আজীবনের জন্য মোটরের জন্য কোনো মোটর এটা ইঞ্জিন এটা মোটর না কিন্তু এটা ইঞ্জিন ইঞ্জিন ওকে ওকে ইঞ্জিনের যে কোনো সার্ভিসিং ফ্রি ওকে পার্টস লাগে ওটার জন্য পে করতে হবে আচ্ছা এখন জানতে চাই প্রাইস কেমন আসবে আর কি কি কালার আছে বলেন কালার এটার আপনি যে ইয়েলো কালার পাবেন ওকে রেড কালার একটা পাবেন রেড কালার আছে এই দুইটা কালার পাবেন একটা হলো আপনার রেপসল এটা হলো আপনার R15 জি দুইটাই দুই মডেল পাবেন Red Bull Edition. এবার আমি একটা প্রাইসিং সম্পর্কে বলে দিই আর এছাড়াও আমাদের কাছে সেম ক্যাটাগরির ইলেকট্রিকটা আছে ওটাও আমি দেখাই দিচ্ছি আচ্ছা আমরা তাহলে এটা শেষ করে এখানে যাব নাকি হ্যাঁ এটা শেষ করে দেন ওটাতে যাই আচ্ছা চলেন দেন আমি একসাথে দুটো প্রাইস বলে দেব ওকে ওকে ঠিক আছে তাহলে চলেন এটাকে আমরা আর কি ফিচারস আছে কিছু এটাতে হলো আমি আরেকটু জিনিসটা বলে দিই এখানে কিন্তু আপনি সাইলেন্সার পাইপ পেয়ে যাবেন ওকে ওকে চাকায় পাম দিয়ে চালাতে পারবেন ঠিক আছে একদম অরিজিনাল হুবাহু বড়দের বাইকের মতো এটা বড়দের বাইকই এক কথা শেষ বাহ 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 চমৎকার চমৎকার সুন্দর কথা হবে না ওকে ভিউয়ার্স এখন আমার এক পরিচিত এক ইউটিউবারের মতো বলতে হয় এখানে কিন্তু পাদানি দেয়া আছে এক্সট্রা করে লাগাতে হবে না আর 2 লিটার ফুল ধরবে 2 লিটার ফুল ধরবে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা পরেরটা দেখে নিই পরেরটা তো আমরা দেখাচ্ছি ইলেকট্রিকটা এবার নিয়ে আসছে ভাই আপনার ইলেকট্রিকটা ও এটা তো যারা আপনার যে অনেকে আছে যে মানে আমার বলতে মন যেতেছে এটা কালারটা ছেড়ে চমলক কালার নাকি ভাই এটা স্টার রেডি পিক আপ পুরো আস্তে 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 আমার রেডি পিক আপ ভাই পুরোটা রেডি পিক আপ সিস্টেম ওকে ওকে ঠিক আছে এই যে দেখেন ব্রেক ব্রেক দিলে জায়গায় ব্রেক জায়গায় থামবে আচ্ছা আচ্ছা পিছনে সামনে দুটো দিকে ব্রেক ও ব্রেকিংটা পায় আছে নাকি এই যে দেখেন পুরো জায়গায় দিলে জায়গায় ব্রেক ওকে পিছনে কোনো ব্যাক গিয়ার নেই এটা আপনার সামনে যাবে ঠিক আছে এটা তো আপনি সাপোর্টিং জায়গা পেয়ে যাবেন ওকে অনেকে আছে যে একদম ইঞ্জিন ক্যাটাগরির মধ্যেই হ্যাঁ ঠিক চাই সাউন্ডলেস আচ্ছা সাউন্ডলেস যেটা তেলেরটা তেলেরটা আপনার সাউন্ড হবে একটু এটাতে যেহেতু তেলে চলতেছে ইঞ্জিন একটা
পাচ্ছি আমরা। আর এছাড়াও রয়েছে আপনার এই যে দেখেন, এটা কিন্তু আগের গুলো কিন্তু মোটর সিস্টেম। ও মাই গড, এটা মোটর ভাই, এটা কি ঘুরলো না? এটা কিন্তু আপনার তিনটা স্পিডে চলবে। আচ্ছা, 1 2 গিয়ার শিফটিং নাকি? হ্যাঁ, গিয়ার শিফটিং আছে। আমি আপনাকে দেখাই, এই যে দেখেন, মারাত্মক ভাই। 1 স্পিড, 2 3, ও তিন স্পিডে চলবে। ছোট বাচ্চা হলে স্পিড লিমিটটা আপনি অ্যাড করে দিতে পারবেন। ছোট বাচ্চা হলে একই চালাবে, একটু বড় হলে দুয়ে, আর একদম অ্যাডাল্ট হয়ে গেলে তিনে চালাতে পারবে। এটা আপনি মোটামুটি শুরু করে 18 বছর, আমি যেটা ভাবতেছি এটা আমি স্কুলে চলে যেতে পারবে নাকি 100%। ওয়াও, এটা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন একটানা 5 ঘন্টা। 5 ঘন্টা একটানা? আর আপনি ফুল ব্যাটারি ক্যাপাসিটিতে আপনি 40 কিলোমিটার চলতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যদি বলি চার্জ টোটাল করতে কেমন সময় লাগতে পারে? ফুল চার্জ হতে আপনার ম্যাক্সিমাম সময় লাগবে 4 ঘন্টা। 4 ঘন্টা? এখানে তো আপনার হিউজ ব্যাটারি একটা চার্জার দেয়া আছে, অ্যাম্পিয়ারের বিশাল বড়। আচ্ছা, ব্যাটারি গ্যারান্টি আছে? 1 বছরের আপনার মোটর ব্যাটারি গ্যারান্টি আছে। এটা যেহেতু আপনার ইলেকট্রিক, এটা মোটর। ওকে ওকে, অনেক এটা মোটরটা কিন্তু ভিউয়ার্স অনেক পাওয়ারফুল। এখন প্রশ্ন করি, এটা ব্রেকিং সিস্টেমে কি ডিস্ক আছে? 100% ভাই, এই যে সেম ডিস্ক দেখেন, কারণ এটাও আপনার 40 কিলোমিটার চলবে। ঠিক আছে, আর টপ স্পিড পাবে এটাতে আপনার 30 কিলোমিটার পার আওয়ার। সাসপেনশন গুলো কি স্টিলের নাকি প্লাস্টিক? হ্যাঁ, এটা স্টিলের ভাই পুরোটা। মাই গড, ঠিক আছে, জায়গা দিলে জায়গা পুরো অবাক হয়ে গেলাম। এটা একদম রিয়েল চাবি সিস্টেম। আচ্ছা, একদম চাবি দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন। ওয়াও, হ্যাঁ, অন হবে। এখানে আপনি স্পিড লিমিটটা দেখা দিতে পারবেন। এবার আমি একটু চালায় দেখাই এটা আপনার পার্সি। শিওর, কি বলেন ভাই? আপনারা এটা ভাই কিন্তু বলেন না, আমাদের তেলেরটা থেকে এটা কিন্তু ভাই। আবার এগুলো চালাইতে লাইসেন্স লাগবে না তো ভাই? কিছু লাগবে না। আচ্ছা, ঠিক আছে, এটা ট্যাক্স ফ্রি, লাইসেন্স ফ্রি। ওকে, হ্যাঁ, লেটস ডু ইট। আস্তে আস্তে ক্যামেরা রেঞ্জের ভিতরে থাকেন। ঠিক আছে, এই যে ওয়াও, পাদানিটা নামাই দিই যাতে পা রাখতে সুবিধা হয়। ওকে, এই দেখেন, আপনারই মজা ভাই, বাচ্চাদের বাইক ভালোই চালাইতেছেন ভাই। আমি নিজেই চালাইতেছি। এবার যে আমি ওদিকে একটা স্কিল দিয়ে দিই। ওকে ওকে, এখানে এই সর্বনাশ। ঠিক আছে না ভাই? দারুন দারুন। এটা কি ভাই, এটা চালানো আমারও যে ভাই দেখেন নিজের পার্সোনাল বাইক আছে। হ্যাঁ, মানে সেম জিনিসই লাগতেছে আমার কাছে। ওকে ওকে, একটা বড়দের একটা ছোটদের, কোনো অংশ কম না ভাই। চমৎকার। এখন এই দুইটার আমরা কালার জানতে চাই, এটার কালার কি কি আছে? এটার আপনার ইয়েলো কালার, রেড কালার, দুইটা কালার পাবেন, দুই এডিশন। এটার কালারটা কিন্তু পুরাই জোস। হ্যাঁ, অসাধারণ অসাধারণ কালার। আচ্ছা, এখন আমরা প্রাইজিং এ চলে আসতে চাই ভাই। প্রাইজিংটা আমি বলে দিচ্ছি ভাইয়া। আচ্ছা, আমি তার আগে আরেকটা এটা তো বলে দিই, এটার সাথে আপনি চাবি পাচ্ছেন, একটা হেলমেট পাচ্ছেন, সাথে আপনি সাপোর্টিং চাকা পাচ্ছেন। আচ্ছা, আর একটা স্ট্যান্ড পাচ্ছেন, বাইক স্ট্যান্ড। বাইক স্ট্যান্ড? জি, ঘরে আসার পরে স্ট্যান্ড করে রেখে দিবে। এই দেখে আমি বাইক স্ট্যান্ড আপনাকে এইখানে অলরেডি কিন্তু স্ট্যান্ড করে রাখা আছে। রাখা আছে, নাহলে তো দাঁড়াবে না। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ফ্রি দিচ্ছি আমরা, একদম টোটালি ফ্রি দিচ্ছি। ওকে ওকে, এই যে চমৎকার, গুড, ভেরি গুড। এই যে দেখেন, ছোট বাচ্চা দুজন বসতে পারবে। ঠিক আছে, জোস, এটা আপনার 100 কেজি পর্যন্ত লোড নিয়ে চলতে পারবে। 100 কেজি? 100%। কেন আমি বসলাম না? আমিও চলে বসতে পারবো। আচ্ছা, এখন এটা প্রাইস, এটা তো আমি বলে দিই, এটা কিন্তু টিউবলেস। টিউবলেস? টিউবলেস প্লাস টিউব, দুটো দুইভাবে চালাতে পারবেন। ওকে ওকে, আপনি এটাতে জাস্ট চার্জ দিবেন, এটাতে আপনার খরচ হবে 6 টাকা মাত্র। আচ্ছা আচ্ছা, 6 টেলেটা তো আপনার 130 টাকা লিটার আপনার কি নিয়ে। এইটাতে যে পরিমাণে আপনি বললেন যে মাইলেজ আছে, সেই ক্ষেত্রে একটা বাচ্চা তো আর 80 কিলো চালাবে না। সেই হিসাব করলে এটা দিয়ে 5-6 দিন অনায়াসে চলে যাবে। 5-6 দিনে অনায়াসে চলতে পারবে। ওকে, আচ্ছা, এইবার আমরা বলি ভাই, এটার কোনটার কেমন প্রাইস রাখতেছেন? দুটো আমি পাশাপাশি রাখছি। ওকে, ভিউয়ার্সরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। আচ্ছা, যারা অর্ডার করতে চান, ধরেন ঘর দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আছেন, দেশেও যারা আছেন, আপনার সোনামণিকে এরকম চমৎকার বাইক কিনে দিতে যাচ্ছেন, তারা অনেকেই যাচ্ছে একটা গিফট ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদেরকে ফোন, ম্যাকবুক, এগুলো ল্যাপটপ না, কিনে একটা বাইক কিনে দিন, বাচ্চার মেধা বিকাশ হবে, ফিজিক্যালি বিকাশ হবে। আসলে এই বাইকিং এ থাকলে কিন্তু ওর নেশাটা এইদিকেই থাকবে, দেখা যায় ফিউচারের জন্য ও একজন বাইক লাভার হয়ে গেল আর কি। হ্যাঁ, বাবা বাইক লাভার, ছেলে আবার বাইক লাভার হবে না, এটা কোনো কথা। অবশ্যই অবশ্যই। আর অনেক প্রবাসী ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে বলতে পারো যে আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন, অবশ্যই যাচাই করে ভালো জিনিসটা অর্ডার করবেন। ওকে, আর অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে, এই নাম্বারে যোগাযোগ করে টাকা লেনদেন করা ছাড়া অন্য কোনো জায়গায় লেনদেন করবেন না। এটা তাহলে দায়িত্ব আমরা নিব না। ওকে ওকে, অবশ্যই। লাস্টে সবাই, এখন লাস্টে 35। ওকে, তাহলে এখন নাম্বার তো বলে দেওয়াই আছে, এখন প্রাইজিংটা বলে দিই। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, যেটা আমাদের তেলেরটা ভাই। আমি ফার্স্ট একটা কথা বলি, প্রত্যেকটাতে 10,000 টাকা ডিসকাউন্ট আছে আমাদের। আমি একটা কথা বলি, প্রথমত
র্যান্ডম বাইকের চাইতে বাইকগুলো স্পেশাল। হ্যাঁ আমি বুঝতে পারতেছি দাম একটু বেশি দিকেই, তবে আপনারা চেষ্টা করবেন যাতে ওই বেশির দিকে কম এটা আনা যায়। 100% এটা বাজারে কোথাও পাবেন না, তারপর দুই একটা দোকানে যাও আছে। আচ্ছা এটা তারা বিক্রি করতেছে 65,000 টাকা করে। 65,000 টাকা তেলেরটা? তেলেরটা আমরা ডিসকাউন্ট দিয়ে কত নিচ্ছি একদম পানির দামে, এখানে আপনি অলমোস্ট 13,000 টাকা ডিসকাউন্ট পাবেন, অনলি 52,500 টাকা। 52,500 টাকা থেকে নিলে অনলি 52,500 টাকা জাস্ট এখানে ডিসকাউন্ট, যেটা হচ্ছে তেলের এটা পাবেন 52,500 টাকা। আর যেটা আমাদের যে ইয়ে ছিল ইলেকট্রিকটা ছিল, ইলেকট্রিকটা কিন্তু আদার্স ইলেকট্রিক গুলোর মতো না, আগে বলে দিচ্ছি এটা অনেক হেভি, 150 কেজি পর্যন্ত লোড নিতে পারবে। ওকে এটা যে প্রাইসটা এটা নরমালি ছিল 67,000 টাকা বাজারে। ওকে তো এটা আমরা নিচ্ছি ব্যাটারি চালিত, যেটা ইলেকট্রিক যেটা এটা নিচ্ছে অনলি 55,500 টাকা। 55,500 টাকা 12,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এইখানে। আচ্ছা ঢাকার বাইরে যারা আছে বাইকগুলা নেওয়ার ক্ষেত্রে কিভাবে কেমনে কি অর্ডার করতে, ঢাকার মধ্যে হলো হোম ডেলিভারি অ্যাভেলেবল আছে, ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে 64 জেলা কুরিয়ারের মাধ্যমে। ওকে আপনার যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট এখনই নিয়ে নিন, জাস্ট আমাদের ফোনে বলুন ভাই আমার তেলেরটা লাগবে নাহলে আমার ব্যাটারিটা লাগবে, যেটাই লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন, আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন, একদিনের মধ্যে কুরিয়ারে এসে পরিবহনে অথবা সুন্দরবনে এখান থেকে একদিনের মধ্যে আমরা পাঠিয়ে দিব। ওকে এখন দোকানের লোকেশনগুলো একটু বলে দেন। আমাদের দোকানের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর 4 তলায় লিফটের 3 অথবা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের লিফটের 3 156 নম্বর দোকান। ওকে আর এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশনে কিন্তু ওনাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, যোগাযোগ করে সারা যারা আসতে চান। অ্যাজ ইউজুয়াল রেগুলার বাইক কার কালেকশন কিন্তু হিউজ পরিমাণ আছে টয় বাজার, তো টয় বাজার থেকে প্রোডাক্ট কিনতে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের মতো চমৎকার ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।